নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর উপর নড়িয়া এবং জাজিরার সাথে সেতু বন্ধনের জন্য যে সেতু রয়েছে ভাষাসনিক গোলা মাওলা সেতু সেই সেতুর কাজ সাত বছর শেষ হয়নি সেই প্রেক্ষাপটে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে পায়ে হেঁটে চলাচলের জন্য যে পদচারী বা ফুটোভার যে ব্রিজ নির্মাণ আধীন ছিল সেই ব্রিজ নির্মাণের কাজও এখন দীর্ঘতি এবং এভাবেই কিন্তু পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রান্তে আমরা যদি দেখি যে পশ্চিম প্রান্তে একটি পিলার এবং পূর্ব প্রান্তে দুইটি পিলার নির্মাণের পর মাঝখানে একেবারে একেবারে মাঝখানে এখন কাজ একেবারে বন্ধ গত দুই অক্টোবর বালখেটের ধাক্কায় ঠিক এখানে এই প্রান্তে এই জায়গাতে ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরেকটি পিলার ছিল সেটি বালখেটের ধাক্কায় একেবারে উপর থেকে পড়ে তারপরে ভেঙে যায় এরপর থেকে আমরা লক্ষ্য করছি যে এখন ফুট ব্রিজের কাজের কোনো গতি নেই একেবারেই ধীর গতি জনগণের ভোগান্তি এখন শুধুমাত্র সেই টলারে করে পারাপার এবং নৌকায় করে পারাপার এভাবেই ঢাকা থেকে আসা যাত্রী এবং ঢাকাগামী যারা যাত্রী রয়েছে তারা এভাবেই টলারে করে নৌকায় করে পারাপার হচ্ছে এবং এই ফুট ব্রিজ নির্মাণের জন্য কিন্তু কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে এবং সেই কোটি টাকার ফুটওভার ব্রিজের কাজ এখন এভাবেই পড়ে আছে কাজে কোনো গতি নেই ধীরগতি অগ্রগতিও নেই একেবারে এখন আপনার যে মূল সেতু সেই মূল সেতুর কাজের সাত বছরও সাড়ে সাত বছর হয়ে গেছে সেই সেতুর কাজও কোনো গতি নেই করতে পারছে না মূল যে সে নদী রয়েছে সে মূল নদীর যে অংশ রয়েছে সেই মূল নদীর অংশে আসলে কাজের কোনো গতি দেখা যাচ্ছে না ভাষা সৈনিক গোলাম মাল্লা যে উড়াল সেতু সেই উড়াল সেতু বরাদ্দ আঠাশ কোটি টাকা সেই আঠাশ কোটি টাকার সেতু সাত বছরও সম্পন্ন করতে পারেনি সাড়ে সাত বছর পেরিয়ে আট বছরের প্রায় কাছাকাছি চলে আসছে গোলাম মাওলার যে বাসাসনিক যে যে উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু সেই প্রেক্ষাপটে জনগণের কথা চিন্তা করে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এখন যে ফুটওভার ব্রিজটি নির্মাণের নির্মাণাধীন ছিল সেই ফুটবার ব্রিজও এভাবে পড়ে আছে মাঝখানে এভাবেই আপনারা দেখছেন যে সেতু বন্ধনের ক্ষেত্রে পায়ে হেঁটে চলাচলের ক্ষেত্রে যে ভোগান্তি সেই ভোগান্তি নিরসনের এখন প্রতিবন্ধকতা মাঝখানের এই ফাঁকা অংশ এই ফাঁকা অংশ কবে সেতু বন্ধন হবে কবে জোড়া লাগবে সেটিও অনিশ্চয়তার মধ্যে কিন্তু পড়ে আছে আর জনগণ এভাবেই কিন্তু টলারে করে পারাপার হচ্ছে আর এরকম যে তাকিয়ে তাকিয়ে তামাশার কাজ কোটি কোটি টাকার যে তামাশার কাজ সেই তামাশার কাজ জনগণ দেখি চলছে এই যে যে ফুট ব্রিজ পায়ে হেঁটে চলাচলের জন্য যে ব্রিজ এগুলো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ যে রোড যেখানে ঢাকাগামী শত শত হাজার হাজার যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন এক একটি ট্রলারে করে প্রায় পঞ্চাশ তিরিশ এরকম যাত্রী প্রতি দশ মিনিটে পাঁচ মিনিটে পারাপার হচ্ছে অর্থাৎ প্রতিদিন হাজার হাজার যাত্রী এই নদী দিয়ে পারাপার করে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক বা রুটে নদী পথে ঠিক এরকম বিকল্প পারাপারের সেতু বিকল্প ব্যবস্থা করার পরে এই ধরনের বড় প্রকল্পগুলো বা বড় সেতুগুলো নির্মাণ করা উচিত কিন্তু দেখুন তারপরেও অনেক দেরিতে হলেও যে ফুটোবার ব্রিজের কথা তারা চিন্তা করেছে সেই ফুটোবার ব্রিজ কোটি টাকার উপরে বরাদ্দ ফুটোবার ব্রিজও কিন্তু এখন দীর্ঘতি পড়ে আছে দেখার কেউ নেই দায়িত্ব নেয়ার মতো কেউ নেই এবং এভাবেই কিন্তু আপনারা দর্শক দেখছেন পড়ে আছে জনগণের ভোগান্তির শেষ কোথায় কোথায় এই নড়িয়া ব্রিজ এবং এই ফুটবার ব্রিজ এর ভোগান্তি শেষ হবে সেই প্রশ্ন এখন কিন্তু থেকে যে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার মতামত আপনার এই নদীতে এবং এই নড়িয়ার যে কীর্তিনাশা নদীর উপর দিয়ে আপনার পাড়াপাড়ার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আমাদের কমেন্টের ঘরে লিখতে পারেন এবং যেমনটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এই যে টলারে করে পাড়াপাড়া হচ্ছে এই পাড়াপাড়ার নিরসনের লক্ষ্যে এই ফুটোভার ব্রিজ নির্মাণের জন্য কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে কিন্তু সেই কোটি টাকার ফুটোভার ব্রিজও এভাবে অবহেলায় পড়ে আছে আঠাশ কোটি টাকার ভাষা সৈনিক গোলাম মাওলায় সেতু সাড়ে সাত বছর অবহেলায় পড়ে আছে কাজের দীর্ঘতি নেই অগ্রগতি আবার এদিকে ফুটওভার ব্রিজও এখন এভাবেই পড়ে আছে নেই এই কাজের কোনো অগ্রগতি এবং গত দুই অক্টোবর বালখেটের ধাক্কায় এরকম একটি স্লাব উপর থেকে এরকম একটি স্লাব ভেঙে পড়ে যায় বালখেটের ধাক্কায় এবং এই যে যে ফুটোভার ব্রিজের যে পিলার এই পিলার নিয়েও কিন্তু জনগণের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এর টেকসই এর সক্রিয়তা এর যে ধারণ ক্ষমতা উপরে যে স্লাবগুলো রয়েছে এই স্লাবগুলোর যে ধারণ ক্ষমতা এই পিলারের সেটাও কতটুকু সেটাও কিন্তু জনমনে এখন মিশ্র প্রতিক্রিয়া এবং জনমনে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে এবং ভিত তৈরি হচ্ছে এই সেতুতে চলাচলের জন্য এবং এই সেতুর আসলে এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন ভোগান্তি নিয়ে জনগণ ভোগান্তি নিয়ে পারাপার হচ্ছে আর কোটি টাকার প্রকল্পের কাজ এভাবে দীর্ঘদিতে পড়ে আছে এটাই নড়িয়ার যে কীর্তিনাশা যে নদী রয়েছে নদীর উপরে দুইটি সেতু একটি গোলাম মাওলা ভাষাসৈনিক গোলাম মাওলা উড়াল সেতু সেটি আঠাশ কোটি টাকার উপরে বরাদ্দ আর এদিকে পায়ে হেঁটে চলাচলের জন্য বিকল্প যে পায়ে হেঁটে চলাচলের সেতু সেটিতে এক কোটি টাকার অধিক উপরে বরাদ্দ সেটাও এভাবেই পড়ে আছে এ নিয়ে আপনার কি মতামত আপনার কি মন্তব্য সেটা জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই সকল জনগণকে সাথে নিয়ে যেন এই জনগণের ভোগান্তি নিরসনে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তারা যেন এই নড়িয়ার যে ফুটওভার ব্রিজ রয়েছে এবং নড়িয়া যে গোলাম মাওলা শুনে উড়াল সেতু রয়েছে সেই সেতু সেতুর দিকে যেন তারা দৃষ্টি দেয় সুপ্রিয় দর্শক আশা করছি লাইভটিকে শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে শরীয়তপুর টেলিভিশনের পরবর্তী আপডেটে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জি কে